সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। মাত্র 45 মিনিটে নির্ধারণ হয়ে গেল পাকিস্তানের ভাগ্য। ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন পাকিস্তান মুসলিম লীগের নেতা নওয়াজ শরীফ। এবার তলে তলে সেটাই করে দেখালেন তিনি। এককভাবে ক্ষমতায় না এলেও জোট করে সরকারে আসছে তার দল। ইতিমধ্যে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলল ভুট্টোর সঙ্গে একটা রফাদফা সেরে ফেলেছেন তিনি। এবারে জানাবো, গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন সরকার দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে পারবে না, কারণ সরকার নিজেই একটা সিন্ডিকেট। জানাবো, তুম্র সীমান্ত এলাকায় মিয়ানমারের গুলি মর্টার শেল আতঙ্ক। সীমান্তের উপরে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ থামাতে আনাগোনা বেড়েছে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার সীমান্তবর্তী তুম্র বাজার সহ আশপাশের এলাকাগুলোতে। তবে সীমান্তবর্তী এলাকাগুলো রাস্তাঘাট, ক্ষেতখোলা ও বসত ভিটার আঙিনায় পাওয়া যাচ্ছে মিয়ানমারের ছোড়া গুলি, মর্টার শেলের গোলা এবং বোমার অংশবিশেষ। এবারে থাকছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর চিঠির খবর কোথাও ছাপা হয়নি, অভিযোগ করলেন মাহমুদুর রহমান মান্না। জানিয়ে দেব, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মিছিল। ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষের সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিককে মারধরের প্রতিবাদে মিছিল হয়েছে। ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা মোমবাতি প্রজ্বলন এবং মুখে কালো কাপড় বেঁধে এ মিছিল করেছেন। এবং সর্বশেষ জানাব, পাকিস্তানের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মাত্র 45 মিনিটে নির্ধারণ হয়ে গেল পাকিস্তানের ভাগ্য। ঘোষণা আগেই দিয়েছিলেন পাকিস্তান মুসলিম লীগের নেতা নওয়াজ শরীফ। এবার তলে তলে সেটাই করে দেখালেন তিনি। এককভাবে ক্ষমতায় না এলেও জোট করে সরকারে আসছে তার দল। ইতিমধ্যে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলল ভুট্টোর সঙ্গে একটা রফাদফা সেরে ফেলেছেন তিনি। দুদিন পার হলেও এখন সব আসনের ফল ঘোষণা করতে পারেনি পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি। তবে গতকাল রাতেই স্পষ্ট হয়ে যায়, এবারের নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারবে। ফলে শুক্রবার রাতেই জোট সরকার গঠনের ঘোষণা দেন নওয়াজ শরীফ। বড় ভাইয়ের এমন ঘোষণার পরেই মাঠে নেমে পড়ে শাহবাজ শরীফ। তিনি পিএমএলএন এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার রাতে পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করেন। তাদের এই বৈঠক 45 মিনিট স্থায়ী হয়। বৈঠক থেকে কেন্দ্র ও পাঞ্জাবে জোট সরকার গঠনের বার্তা দেন তিনি। শুধু বার্তা দিয়েই ফিরে আসেননি, তাদের সম্মতি পর্যন্ত নিয়ে আসেন শাহবাজ শরীফ। সূত্রের বরাতে জিও নিউজ জানায়, শুক্রবার রাতে পাঞ্জাবে তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মহসিন নাকভির বাসভবনে পিপিপির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেছেন শাহবাজ। দলীয় সূত্র জানায়, বিললের বাবা আসিফের সঙ্গে ভবিষ্যৎ সরকার নিয়ে আলোচনা করেছেন এবং পিএমএলএন এর সুপ্রিমো নওয়াজ শরীফ বার্তাও পৌঁছে দিয়েছেন শাহবাজ। পিপিপির এই দুই নেতাকে পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পিএমএলএন এর নেতাদের সঙ্গে বসার আহ্বান জানিয়েছেন তিনি। সূত্র আরও জানায়, পাঞ্জাবে ও কেন্দ্রে সরকার গঠনের বিষয়ে সম্মত হয়েছে শাহবাজ ও আসিফ। পরবর্তী বৈঠকে এ বিষয় নিয়ে নিজ নিজ বক্তব্য তুলে ধরবে দুই দল। ওই বৈঠকেই ক্ষমতা ভাগাভাগি, কে কোন মন্ত্রণালয়ে বসবে এসব বিষয় চূড়ান্ত হবে। এদিকে এখন পর্যন্ত 265 আসনের মধ্যে 252 আসনের ফল ঘোষণা করেছে ইসিপি। ঘোষিত ফলে নওয়াজ শরীফ ও বিলওয়াল ভুট্টোর দলের চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। তাদের অধিকাংশই ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। তবে ফলাফলে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে পিএমএলএন ও পিপিপি। এই দুটি দলই জোট গঠনের বিষয়ে একমত হয়েছে। সরকার দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে পারবে না, কারণ সরকার নিজেই সিন্ডিকেট। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ডামি সরকার বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে হাঁকডাক দিলেও এটা এখন প্রমাণিত যে সরকারই সিন্ডিকেটের মূল পাহারাদার। এই সরকার বিগত 15 বছরে নিত্যপণ্যের দ্রব্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারেনি। অবৈধ ক্ষমতা নবায়ন করে আবারও কেবল হাঁকডাকি দিচ্ছে। সরকার আন্তর্জাতিক বাজারে দোহাই দিলেও আন্তর্জাতিক বাজারে যখন দাম নিম্নমুখী, তখন সরকার বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি, কারণ এই সিন্ডিকেটের মূল হোতা হচ্ছে সরকার। ফলে এই সরকারের হাঁকডাক যে জনগণের কেবল ধোঁকা দেওয়ার জন্যই, সেটা স্পষ্ট হয়ে গেছে। এই সরকার ক্ষমতায় থাকলে জনগণের জীবনে নাবিশ্বাস ওঠা ছাড়া আর কোনো পরিণতি নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অরক্ষিত সীমান্তের প্রতিবাদে বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশে নেতারা এসব কথা বলেন। নেতারা বলেন, সরকার সীমান্ত অরক্ষিত রেখে দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই সরকার বিদেশি শক্তির কাছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব জলাঞ্জলি দিয়েছে। বিদেশের আনুকূল্যে তথাকথিত নির্বাচনের পর পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছে।
করছেন, কিন্তু আমাদের সীমান্ত সমস্যা, পানি সমস্যা সহ সীমান্ত হত্যা নিয়ে তিনি কোনো কথা বলতে পারছেন না। বিএসএফ এর গুলিতে সীমান্তে বিজেপি সদস্য সহ বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় সরকারের নিরাপত্তা যেমন চলতে থাকে, তেমনি মিয়ানমারের উদ্বুদ্ধ গৃহযুদ্ধের পরিস্থিতিতে বাংলাদেশের মিয়ানমারের সীমান্তে মিয়ানমারের জান্তা সরকারের বোমার আঘাতে বাংলাদেশের দুটি তাজা প্রাণ চলে গেছে, কিন্তু তাতেও সরকার নীরব ভূমিকায় পালন করছে। রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনের বিষয়ে এরা কোনো স্বাধীন আর রাষ্ট্রনীতি গ্রহণ করতে পারেনি। এদের হাতে এদেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়, মানুষের জীবন নিরাপদ নয়। নেতারা আরো বলেন, সরকার নিজেদের মধ্যে আসন ভাগাভাগি নির্বাচনকেও কারচুপি এবং সহিংসতার রক্ষা করতে পারেনি। 90% বেশি মানুষ ভোট বর্জন করলেও এরা ব্যালটে সিল মেরে ভোট বাড়িয়ে নির্বাচন গ্রহণযোগ্য দেখানোর চেষ্টা করেছিল। বাংলাদেশের মানুষ এটা কখনই মেনে নেবে না। নেতারা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অবৈধ সংসদ বাতিল এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে গণ আন্দোলন জোরদার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তুম্র সীমান্ত এলাকায় মিয়ানমারের গুলি মর্টার শেল আতঙ্ক বিরাজ করছে। সীমান্তের উপরে গোলাগুলি বিস্ফোরণের শব্দ থামাতে আনাগোনা বেড়েছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী তুম্র বাজার সহ আশপাশের এলাকাগুলোতে। তবে সীমান্তবর্তী এলাকাগুলো রাস্তাঘাট, ক্ষেতখোলা ও বসত ভিটার আঙিনায় পাওয়া গেছে মিয়ানমারের ছোড়া গুলি, মর্টার শেলের গোলা ও বোমার অংশবিশেষ। শনিবার সকালেও তুম্র নতুন খালের পার্শ্ববর্তী ধানক্ষেতে আরও একটি অবিস্ফোরিত মর্টার শেলের গোলা পাওয়া গেছে। এর আগেও শুক্রবার নোয়াপাড়া ও তুম্র বাজার পাড়ায় দুটি মর্টার শেলের গোলা পাওয়া যায়। এতে আশ্রয়কেন্দ্র থেকে সীমান্তবাসীরা ঘরে ফিরলেও আতঙ্ক কাটেনি। অপরদিকে শনিবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় বান্দরবানের ঘুমধুম, তুম্র, জলপাইতলি, বাইশফাড়ি সীমান্তের উপরে মিয়ানমারের অভ্যন্তরে কোনো গোলাগুলি শব্দ শোনা যায়নি। বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, শান্ত হয়ে উঠেছে সীমান্ত। সীমান্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় তুম্র বাজারে দোকানপাট খুলেছে, বাজারে আনাগোনা বেড়েছে মানুষজনের। কিন্তু সীমান্তের বিভিন্ন এলাকা পরিত্যক্ত অবিস্ফোরিত গোলা, খুলি এবং বোমার অংশবিশেষ পাওয়া যাচ্ছে। এতে আতঙ্ক কাটছে না সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের। এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিন চৌধুরী জানান, সীমান্ত পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। নির্ধারিত এসএসসি পরীক্ষা কেন্দ্র ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পরিস্থিতি অস্বাভাবিক হলে বিকল্প হিসেবে উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় বা ঘুমধুম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাবনা পাঠানো হয়েছে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর চিঠির খবর কোথাও ছাপা হয়নি মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে আমেরিকা, কিন্তু তারাও বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি, কিন্তু টাকা পায় বলে সম্পর্ক টিকিয়ে রেখেছে। তার মানে এই না যে এটা স্বীকৃতি প্রদান, ইউরোপের কোনো দেশ কিন্তু স্বীকৃতি দেয়নি। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, যেখানে বলেছেন যে ইংল্যান্ডে অনেক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করে, তাদের ফেরত নিয়ে যান। অথচ এই চিঠির খবর কোথাও ছাপা হয়নি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত অরক্ষিত সীমান্ত, ধর্ষিত বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার শীর্ষক উন্মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না আরো বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাকি বলেছেন, যারা বিরোধী দল আন্দোলন করার চেষ্টা করছে তাদের খেসারত দিতে হবে। আমি জানতে চাই এই খেসারতটা কি? নির্দোষ একজন খালেদা জিয়াকে 10 বছর ধরে বন্দী করে রেখেছে। আপনারা মানুষের সংজ্ঞায় পড়েন কিনা তা নিয়ে আমাদের দ্বিধা রয়েছে। ওবায়দুল কাদেরকে বলতে চাই, এই 15 বছরে যত অন্যায় অপরাধ করেছেন তার সবকিছুর জবাব দিতে হবে। তারা খালেদা জিয়া, মির্জা ফখরুলের বিরুদ্ধে 10-20টা করে মামলা দিয়েছে। আমরা যদি ক্ষমতায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিতে থাকি তা একটি ডিকশনারির সমান হয়ে যাবে। সবার বিরুদ্ধে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপরাধে মামলা হবে। দেশের 17 কোটি মানুষ ইতিমধ্যেই রায় দিয়েছে যে তারা নির্বাচিত নয়, আমরা তোমাদের ভোট দেয়নি। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, মিয়ানমার সমস্যা একটা জটিল সমস্যা, কোনো মূর্খ নেতার পক্ষে সেটা সমাধান করা সম্ভব হবে না বলে তার মনে হয়। যখন লাখো লাখো রোহিঙ্গা দেশে ঢুকেছে তখন শেখ হাসিনার ছোট বোন তাকে বলে ছিলেন, তুমি 17 কোটি লোককে খাওয়াতে পারো আর 11 লাখ রোহিঙ্গাকে খাওয়াতে পারবে না। এরকম অর্বাচীনতা বিশ্বের কোথাও রাজনীতির মধ্যে নেই। এখন সেই মিয়ানমারের লোকজনই সামরিক শাসনের বিরুদ্ধে যুদ্ধ করছে। পাকিস্তানের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে উদ্বেগ যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের দেওয়া বিবৃতি অনুযায়ী, পাকিস্তানে নির্বাচন হয়েছে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ এবং সভা সমাবেশে অযাচিত বিধিনিষেধের অধীনে। এ নিয়ে বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের মূল্যায়নের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাথিউ মিলার বলেন, আমরা নির্বাচনী সহিংসতা, মানবাধিকার ও মৌলিক মানবাধিকার চর্চায় বিধিনিষেধের নিন্দা জানাই। এর মধ্যে আছে মিডিয়া কর্মীদের উপর হামলা, ইন্টারনেট ও টেলিযোগাযোগ সার্ভিসের বিধিনিষেধ, নির্বাচনে হস্তক্ষেপ বা জালিয়াতির অভিযোগ পূর্ণাঙ্গভাবে তদন্ত করতে হবে। এতে আরো বলা হয়, পাকিস্তানে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, পরবর্তী সরকারের সঙ্গে অভিন্ন স্বার্থকে সামনে এগিয়ে নিতে কাজ করার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র।